সকলকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন জব নোটিফিকেশান নিয়ে এসেছি যেটি বেরিয়ে এসেছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক থেকে তো এখানে একটি পোস্ট বেরিয়ে এসেছে আজকে আমরা সেই পোস্টটি নিয়ে কথা বলবো এখানে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেই পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন রয়েছে কিভাবে অ্যাপ্লিকেশন করবে স্যালারি কত হবে সম্পূর্ণ আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করেন আমার যারা ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেলে ভিজিট করছো তাদের কাছেও সেই রিকোয়েস্টটি থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে ওইখান থেকে অনেকগুলা ত্রিপুরা রাজ্যের যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হয়ে থাকে তার বিভিন্ন ক্লাস আমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রি করিয়ে থাকি এবং তার যে পিডিএফগুলা সম্পূর্ণ আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই উইদাউট এনি কস্ট তো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে তারা কিন্তু সেই পিডিএফগুলা ইজিলি পেয়ে যাবে এবং তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে ওকে তো আবারও বলছি টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই যে নোটিফিকেশনটি সেটি বেরিয়ে এসেছে উজ্জীবন স্মল ফাইন্যান্স থেকে দু হাজার চব্বিশের রিক্রুটমেন্ট সেই পোস্টিং এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে শুধুমাত্র একটি পোস্ট রয়েছে এবং যে পোস্ট রয়েছে এজেন্সি ম্যানেজার কালেকশন এমবি ঠিক আছে তো এই যে পোস্ট শুধুমাত্র একটি ত্রিপুরা রাজ্যের জন্য ও ত্রিপুরা রাজ্যের মধ্যেই হবে সেই পোস্ট তার জন্য যে কোয়ালিফিকেশন রাখা হয়েছে সেটি শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই তোমরা এনি গ্র্যাজুয়েট যে কোনোভাবে তোমরা গ্র্যাজুয়েট হলেই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এই যে জবটি সেটি হচ্ছে ফুল টাইম পারমানেন্ট জব এক্ষেত্রে যে তোমাদের স্যালারি পাবে সেটা হচ্ছে ওয়ান ল্যাক্স থেকে থ্রি ল্যাক্স পার এনাম পার এনাম বলতে এখানে পার অ্যানুয়ালি বলা হচ্ছে ঠিক আছে পার ইয়ার এক থেকে তিন তিন লাখ এখানে বলা হয়েছে বাকিটা তোমাদের যখন ইন্টারভিউ হবে সেখানে ক্লিয়ারলি বলে দেবে যে তোমাদের স্যালারি ক কী হবে কত হবে সম্পূর্ণ ওরা ডিটেলসে বলে দেবে এখান এখানে শুধু ওয়ান টু থ্রি ল্যাক্স ওরা বলেছে এবং যে এক্সপিরিয়েন্স টু টু ইয়ার্স মিনিমাম তোমাদের এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন পড়ছে এই চাকরিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য প্রিফার্ড ক্যান্ডিডেট টিভি এক্সপিরিয়েন্স উইথ এজেন্সি সাউন্ড নলেজ ইন এম আই এস অ্যান্ড এম এস অফিসে তোমাদের জানা থাকতে হবে কমফোর্টেবল ইন ফিল্ড অ্যান্ড ব্রাঞ্চ ভিজিট তোমাদের ফিল্ডেও যেতে হবে এবং ব্রাঞ্চেও করতে হবে যে ব্রাঞ্চ রয়েছে উজ্জীবন ব্যাংকের সেই ব্রাঞ্চগুলোতেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সরি এই ব্রাঞ্চগুলোতেও তোমাদের ভিজিট করতে কিভাবে কীভাবে করবে তোমাদের যে সিবিটা রয়েছে সিবিটি তোমরা বাইরেটা বানিয়ে এই যে এই যে ওয়েবসাইট রয়েছে সরি এই যে মেল অ্যাড্রেস রয়েছে সুজিত ডট সাহা অ্যাট দ্য রেট উজ্জীবন ডট কম এই ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমাদের সেই তোমাদের সিবিটি পাঠিয়ে দিতে হবে যারা সিবি ভালোভাবে তোমরা সকলে জানো যে প্রাইভেট যে জবগুলো রয়েছে তার মধ্যে সিবিটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে থাকে সেটা যতভাবে তোমরা ক্লিয়ারিটি বল এখানে দেবে বা ভালোভাবে সেই সিবিটি বানাবে তোমাদের প্রেফার কিন্তু সব থেকে বেশি থাকবে কারণ অনেকে না সিবিগুলা শুধুমাত্র নাম ফাদার্স নেম মাদার্স এই এইভাবে একটা ফরম্যাট রয়েছে তোমরা অনলাইন যে কোনো ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের সিবিও সেখানে বানিয়ে নিতে পারবে ফ্রি অফ কস্ট ঠিক আছে তো এই যে মেইল অ্যাড্রেস রয়েছে সেই মেইলে তোমাদের সেই সিবিডি পাঠিয়ে দিতে দিতে হবে আর যদি তোমাদের কোনো ধরনের অসুবিধে হয়ে থাকে এই অ্যাপ্লিকেশনটি করতে তোমরা আমাকে কমেন্টের মধ্যে বলতে পারো আমি তোমাদের সেই অ্যাপ্লিকেশনটি করতে সাহায্য করবো শুধুমাত্র একটি পোস্ট রয়েছে এবং যে ডিটেলসগুলো বলেছি সেগুলো তোমরা চেক আউট করে নিতে পারবে এবং আমি নিচে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কও দিয়ে দেব তোমরা যারা নকরি ডট কম ইউজ করো সেখানে সেই জবটি পোস্টিং রয়েছে পোস্টেড রয়েছে সেখান থেকেও তোমরা আরও ভালোভাবে দেখে নিতে পারবে আমি শুধু তোমাদের এই ভিডিওটি বানাচ্ছি তোমাদের ইনফরমেশনটি দেওয়ার জন্য কারণ অনেকেই রয়েছে যারা নকরি ডট কম বা আরও যে চাকরির যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে ভিজিট নাও করতে পারো তার জন্য আমি তোমাদের ভিডিওর মাধ্যমে সেই জবের ইনফরমেশনটি দিয়ে দিয়েছি তো যারা প্রাইভেটের মধ্যে ইচ্ছুক আর আজকাল যে ত্রিপুরা রাজ্যের যে গভর্নমেন্ট চাকরিগুলো রয়েছে তোমরা সকলে জানো যে জে গ্রুপ ডির মেরিট লিস্ট এখনও আসেনি তারপর যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশে রয়েছে নিয়ার অ্যাবাউট থ্রি ইয়ার্স হয়ে গেছে এখন এখনও আসেনি আমি আগেও বলেছিলাম যে মিরিট লিস্ট যে স্পেশাল এক্সিকিউটিভ বা জিআরবিডি গ্রুপ ডির তা ইলেকশনের আগে আর হবে না আমি একটি অলরেডি ভিডিও বানিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোডও করে দিয়েছি তো তার জন্যই বলছি যদি তোমাদের সেই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ হয়ে থাকে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়াগুলি তাহলে তোমরা কিন্তু নিশ্চয়ই এই জবটি তো অ্যাপ্লিকেশন করবে ওকে এক্সপিরিয়েন্স কিন্তু সেখানে প্রয়োজন পড়ছে তো আর তো বিশেষ কিছু বলার নেই আবারও বলছি প্রবলেম যদি কিছু হয়ে থাকে অ্যাপ্লিকেশন করতে আমাকে কমেন্টের মধ্যে বলবে আমি তোমাদের চেষ্টা করব তোমাদের হেল্প করার জন্য আবার সবাইকে একটি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যে ফ্রেন্ডস রয়েছে তাদের সঙ্গে ওই ভিডিওটির লিংক শেয়ার করে দেবে যাতে তারা ওই ভিডিওটি মিস না করতে পারে এবং সেই যে চাকরির ইনফরমেশনটি সেটি তারা খুব শীঘ্রই জেনে নেয় এবং সেখানে যদি তারা ক্রাইটেরিয়া মিলে থাকে তাহলে সেখানে অ্যাপ্লিকেশন করতে সকলকে থ্যাংক ইউ